সাবধান, আকৌ আহি আছে নতুন কৰোনা ভাইৰাছ। এই সতর্কবাণী জারি করেছে চাইনার ব্যাটওমেনে। যেগী ব্যাটওমেন চাইনার সেই উহান ইনস্টিটিউটর সঙ্গে জড়িত। পিছে কোন এই ব্যাটওমেন আর এই যে দাবি, এই দাবির ভিত্তি বারো কি? নমস্কার, স্বাগত জানাইছো। এটা বিশেষ বিষয় আপনার এই মুহূর্ত লো গীতাশ্রী। কোভিড মহামারীর ফলত বা করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিত শেহতাক আমার পৃথিবীত কি ধরনের একটা অবস্থা হয়েছে আমি সেয়া সকলে দেখি, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। পিছে এইবার এইগী ব্যাটওমেনে কি কবলে বিচারিছে, সতর্কবাণী যে জারি করেছে সেয়া কিহর বাবে, কেনেকুৱা হব এই নতুন করোনা ভাইরাস, ব্যাটওমেনের দাবির পিছতে এতিয়া বিশ্বের বিভিন্ন প্রান্ত আকৌ উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছে। উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি, সেয়া নিশ্চয়কৈ সকলোরে একটা পরিচিত একটা নাম কোভিড-19 পেন্ডামিকর পিছতে। আর এই উহান ইনস্টিটিউট আর করোনা ভাইরাসের সম্পর্কর চর্চা হয়ে আহিছে, চর্চা বর্তমানেও অব্যাহত আছে। বহু সময়ত এই চীন দেশের উহান ইনস্টিটিউটর পরাই এই কোভিড-19 লিক হয়েছিল, লেবর পরা লিক হয়েছিল বলেও তেনেকুৱা দাবি করে অহা হয়েছে। তেনেকুৱা বহুখিনি চর্চার মাজতে ব্যাড ওমেন গৰাকী দাবিয়ে কিছু নতুন চিন্তার উদ্বেগ ঘটাইছে। চীনের এই ব্যাটওমেনে কৈছে যে সতর্ক হয়ে থাকিব লাগিব, পূর্বতে দেখা পরিস্থিতির পৰা শিকি আগলৈ সতর্ক হওয়ার আছে প্রয়োজন। ব্যাটওমেন এগৰাকী ভাইরোলজিষ্ট, ভাইরাস সম্পর্কে অধ্যয়ন করে, ইতিপূর্বে বহুখিনি তেনেকুৱা গবেষণা করেছে ভাইরাস সম্পর্কীয়। নাম হয়েছে শি জেংলি। চীন দেশের এগারী বিখ্যাত ভাইরোলজিষ্ট, উহান ইনস্টিটিউটর সুত্রে জড়িত, আর ইতিমধ্যে বহুখিনি ভাইরাসের উপর গবেষণা করেছে। আর ইয়ার পরিপ্রেক্ষিত একটা বিশেষ নাম পাইছে, সেই নামটি হয়েছে ব্যাটওমেন। ব্যাটওমেন শি জেংলিয়ে বিশেষকৈ সেইবোৰ ভাইরাসের উপর অধিক গবেষণা করেছে যিসমূহ কেতিয়াবা জন্তুর পৰা আহি মানুহৰ দেহত সংক্রমণ করে, আর সেই ধরনের সংক্রমণ হওয়ার পর কি ধরনের তাত পরিবর্তন হয় বা কেনেকৈ এই সংক্রমণ হয়, কেনেকৈ ট্রানজিশন হয় জন্তুর ভাইরাস এবিধে কেনেকৈ মানব শরীরত আহি আক্রান্ত করে, এই ধরনের বহুখিনি অধ্যয়ন করেছে বা অধীনতো বহু টিমে করেছে। এইগী ব্যাটওমেন শি জেংলিয়ে সতর্ক হওয়ার কথা কৈছে, কেন কোভিড-19 মহামারীর পরিস্থিতি আমি সকলে দেখি, পৃথিবীয়ে দেখি। এইগী শি জেংলি ব্যাটওমেন নামেরে জনাজাত, ব্যাটওমেন নামেরে জনাজাত ভাইরোলজি শি জেংলির মতে কোভিড-19 পেন্ডামিকর শিক্ষা ল আমি সাজু হয়ে থাকাটো প্রয়োজন। শি জেংলিয়ে মূলত চীনের এইগী শীর্ষ ভাইরোলজিষ্টে, বিশেষকৈ বাদুলিয়ের যুর ভাইরাস আহি মানুষক সংক্রমণ করেছে বা বাদুলিত থাকা সেই ভাইরাস সমূহ বহুখিনি সেই ধরনের গবেষণা অধ্যয়ন করেছে। সতর্ক হয়ে থাকার যে কথা কৈছে, ইয়ার আড়ত দুটা বিশেষ কথা জানাইছে যে সার্স 2003 সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রম করোনা ভাইরাসের দ্বারা হয়েছিল বা শেহতীয়া কোভিড-19 পেন্ডামিকর আড়তো করোনা ভাইরাসই আছিল। কোভিড-19 যে মূল কারণ সেয়া করোনা ভাইরাসের একটা বিশেষ বিধে এই ধরনের একটা মহামারীর সৃষ্টি করে লাখ লাখ মানুষ মৃত্যুমুখলৈ ঠেলি দিছিল। আর এই বাদুলিয়ের যুর ভাইরাস আহি মানুষক সংক্রমণ করবার সম্ভাবনীয়তা থাকে, আশঙ্কা থাকে, ইয়ার উপর এই ভাইরাসবর ক্যারেক্টারিস্টিক চরিত্রটো কেনেকুৱা, এই ভাইরাসবরে কত কি ধরনের রূপ সলনি করবেন, কি ধরনের তার মিউটেশন হব পারে, এইখিন পরীক্ষা বা গবেষণা শি জেংলিয়ে করে গেছে। আর শেহতাক উহান ইনস্টিটিউটত থাকা টিমে 40 বিধ এনে বিভিন্ন ধরনের করোনা ভাইরাসের খুব সূক্ষ্মভাবে গবেষণা করেছে, অত্যন্ত গুরুত্ব সহকারে হাই রিস্ক এই করোনা ভাইরাসখিনিক চাইছে, সেই ভাইরাসমূহে কি ধরনের ক্রিয়া করবেন, কি ধরনের সেই ভাইরাসমূহের যে চরিত্র সেয়া সলনি হব পারে, ক্যারেক্টারিস্টিক সলনি হব পারে, সেইখিনি অধ্যয়ন করেছে। আর ইয়ার ভিতর জানেনে হাইলি রিস্কি ভাইরাস কেবাটাও পাইছে বিচারি, যে 40 বিধ করোনা ভাইরাস অধ্যয়ন করেছে ইয়ারে প্রায় আধা অর্থাৎ 20 বিধ ভাইরাসেই অতি রিস্কি।
অতি ভয়ানক। এই বিধৰ ভিতৰত 24 ভাইৰাছে ইতিমধ্যে মানুহৰ দেহত ৰোগৰ বা মানুহত সংক্ৰমণ ঘটাইছে, মানুহৰ দেহত বিভিন্ন ধৰণৰ ৰোগৰ সৃষ্টি কৰিছে আৰু ইয়াৰে লগতে থকা আন 3 ভাইৰাছৰ তেনেকুৱা পটেনচিয়েল আছে, তেনেকুৱা আশংকা কৰিব পাৰি এই ভাইৰাছসমূহৰ পৰা যে ইয়াৰ পৰাও মানৱ শৰীৰত ডাঙৰ কোনো বেমাৰ হ'ব পাৰে। এই কৰোণা ভাইৰাছৰ বিভিন্ন বিধ কৰোণা ভাইৰাছক এই টীমে শ্বি জিংলিৰ অধীনত তেওঁলোকে অধ্যয়ন কৰিছে। হোষ্ট স্পিচিজ কি হ'ব পাৰে আৰু লগতে ই কেনেকৈ আহি মানৱ শৰীৰত আহি সংক্ৰমণ ঘটাব পাৰে, এই ধৰণৰ অধ্যয়ন তেওঁলোকে কৰি বহুখিনি গুৰুত্বপূৰ্ণ কথা তেওঁলোকে পাইছে ফলাফল হিচাপে। আৰু এই গোটেইখিনি শেহতীয়া কথা শেহতীয়া ইংৰাজী জাৰ্নেল এটাৰ জুলাই মাহৰ সংস্কৰণত প্ৰকাশিত হৈছে। সেই জাৰ্নেলখন হৈছে এমাৰ্জিং মাইক্ৰ'বছ এণ্ড ইনফেকশ্যনছ। এই জুন মাহৰ সংস্কৰণত এডিশ্যনটোত এই জাৰ্নেলখনৰ এই গোটেইখিনি তেওঁলোকৰ গৱেষণা প্ৰকাশিত হৈছিলে বা এই ধৰণৰ আশংকাখিনি প্ৰকাশিত হৈছিল, যদিও শেহতীয়াকৈ খুব চৰ্চাত আছে গোটেই বিষয়টো। যিহেতু বেড ৱমেন শ্বি জিংলিয়ে তেওঁ এটা সতৰ্কবাণী জাৰি কৰিছে যে ভৱিষ্যতে এনেকুৱা কৰোণা ভাইৰাছ আৰু আহিব পাৰে যি এটা সংহাৰী ৰূপ এটা ধাৰণ কৰিব পাৰে। কিন্তু লক্ষণীয় বিষয়টো কি জানেনে, চীনৰ উহান ইনষ্টিটিউটৰ সৈতে জড়িত এইগৰাকী ভাইৰলজিষ্টে বেড ৱমেন ভাইৰলজিষ্ট বেড ৱমেন নামেৰে জনাজাত, তেওঁ এই ধৰণৰ এটা সতৰ্কবাণী দাবী এটা কৰিছে, যদিও এটা সতৰ্কবাণী দিছে যদিও চীনৰ কিন্তু আন আন যিসকল গৱেষক আছে, যিয়ে ভাইৰাছক অধ্যয়ন কৰে ভাইৰলজিষ্টসকল আছে, তেওঁলোকে কিন্তু কোনো ধৰণৰ মন্তব্য কৰা নাই, তেওঁলোকে এই মন্তব্য কৰাৰ পৰা বিৰত আছে। যি নহওক, সতৰ্কবাণী তেওঁ জাৰি কৰাৰ লগে লগে নতুনকৈ পৃথিৱীত আৰু এটা উদ্বিগ্নতাৰ সৃষ্টি হৈছে যে আকৌ কোভিড মহামাৰীৰ দৰে পৰিস্থিতিৰ মাজলৈ গোটেই বিশ্ব সোমাই পৰিব পাৰে নেকি কেতিয়াবা। যদি হয় ইয়াৰ সৈতে মোকাবিলা কৰাৰ পদ্ধতিটো কেনেকুৱা হ'ব আৰু যদি হয় তেনেকুৱা ই কিমান ভয়ংকৰ। নমস্কাৰ।